কোন ঘরে রাসেলকে বন্দি করে রাখা হয়েছে আমরা জানি না ও রিচপের জানাবো শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারীরা সব শেষ হাসপাতাল থেকে বাসায় ফখরুল দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ছাত্র নেতা আতিকুর রহমান রাসেলকে কোনো আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে বলে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুল কবির রিজভি বৃহস্পতিবার শ্রমিক দলের কার্যালয়ে ছাত্র দলের উদ্যোগে নিখোঁজ সংগঠনটির নেতা আতিকুর রহমান রাসেলের সন্তানের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন রুল কবির বলেন আজকে আতিকুর রহমান রাসেল নেই আমরা সবাই জানি তাকে খবরের কাগজও এসেছে লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখনো তাকে হাজির করছে না না আদালতে না তার পরিবারের কাছে মাহারা একটি ছেলে কোথায় যাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোন জায়গায় শুয়ে আছে কোন আয়না করে তাকে বন্দি করে রাখা হয়েছে আমরা জানি না প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার আদালত থেকে এটা হলো কেন আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে অর্থাৎ ঠিক আছে না যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে এটা কি অন্যায় এটা কি অন্যায় বলেন রাসেলের সন্তানের দাবি তার প্রিতার যে আকুতি আমরা এখানে শুনলাম এভাবে বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত খুটিয়েছেন এই দাবি সরকারের প্রধানমন্ত্রী আমরা কোন দেশে বাস করি এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারদিকে পাহাড়ের গুহা সে পাহাড়ের গুহা যাবে এবং নিরুদ্দেশ করে দেবে তিনি আরো বলেন আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয় যারা প্রতিবাদ করে তাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হয় অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে খালের ধারে লাল পাড়ের ধারে পড়ে থাকে আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি প্রধানমন্ত্রী রান একটি বাংলাদেশের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রীর বিএনপি সিনিয়র যুব মহাসচিব বলেন আপনি কি তাহলে ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসালদের গুম করছেন আপনি কি বেজির কাণ্ড আপনি কি আজিজ কাণ্ড আপনি কি মতিয়ার কাণ্ড এগুলো কি ঢাকার জন্য এসব করেছেন আমরা পৌরণিক কাহিনী শুনেছি আমরা যে গল্পের কথা শুনেছি সেগুলো হার মানাচ্ছে বেঞ্জিরের টাকা কত বেঞ্জির কত জমি দখল করেছে আমরা গণমাধ্যমে যা শুনতে পাচ্ছি তার চাইতেও তো এদের সম্পদ বেশি হতে পারে যদি পেসির একজন ড্রাইভার যতর্থ শ্রেণীর চাকরিজীবী তার যদি ষাট থেকে সত্তর কোটি টাকার মতো সম্পদ পাওয়া যায় তাহলে তাদের আরো কত বেশি চলে যাচ্ছে পরের সংবাদে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা আদাবেলা বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারীরা বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা বন্ধ হয়ে যায় যান চলাচল এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচির অংশ নিতে জড়ো শিক্ষার্থীরা বিক্ষোভ পিছিয়ে নিয়ে তারা কলাভবন বিসি চত্বরের হয়ে আসেন এই সময় মদর ক্যান্টিনের ছাত্রলীগের নেতা কর্মীদের জড়ো হতে দেখা দেয় পরে দাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাহবাগে আসেন শিক্ষার্থীরা আসার আগে পুলিশ সাবাগে ব্যারিকেড দিয়ে রাখে পরে শিক্ষার্থীরা সে ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন উল্লেখ গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারা সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা সকালে কর্মসূচি শুরুর পরে সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলে হাইকোর্টের রায়ের উপর স্থগিত দেওয়া হয় এই রায়ের পরে শিক্ষার্থীরা আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা বলেন সরকারি চাকরিতে কোটা স্থায়ী সংস্কারের পরিপত্র জানের আগ পর্যন্ত আন্দোলন চলবে চলে যাচ্ছে পরের সংবাদে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বে মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এগারো জুলাই বেলা সোয়া এগারোটার দিকে গুলচানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয় চিকিৎসকদের পরামর্শ বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন হাসপাতাল সূত্রে তথ্য জানা এর আগে হৃদরোগ জড়িত সমস্যা নিয়ে বুধবার দশ জুলাই সকাল ষোলো আটটার দিকে হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব তবে পরিচিত বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইনুল কবির খান জানিয়েছেন মিজা ফখরুল ইসলামের অসুস্থতার বিষয়ে তিনি কিছু জানেন না হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালে ভর্তির পর মিজা ফখরুলের হার্টের এনজিওগ্রাম গ্রাম করা হয় এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসে পরে তিনি ছাড় পান সরকারি দপ্তর সাহিত্যশাসিত বা আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশন চাকরিতে সরাসরি নিয়োগ ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেডে মুক্তিযুদ্ধ সহ বিদ্যমান কোটা বাতিল সংক্রান্ত দু সালে পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার বিকালের রায়ের মূল অংশ প্রকাশ করা হয় বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন হাইকোর্টের রায়ের মূল অংশটুকু প্রকাশিত হয়েছে যা হাতে এসেছে গতকাল আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থ যা বজায় রাখতে আদেশ দিয়েছে আগামী সাতই আগস্ট শুনানির দিন রেখেছেন আপিল বিভাগ ফলে আপাতত হাইকোর্টের রায় কার্যকর হবে না এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ত্রয়তম গ্রেডেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দু সালের চৌঠা অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এই পরিপত্র বৈধতা নিয়ে দু হাজার একুশ সালে রিট করেন সন্তান শেষে বিচারপতি এম কামরুল কাদের ও বিচারপতি খেজির হায়াতের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ গত পাঁচই জুন নির্দেশনা সহ রুল যথার্থ ঘোষণা করে রায় ঘোষণা করেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ